কতদিন আচ্ছা চোদ্দ দিন পরে এখন আপনার অবস্থাটা কেমন শারীরিক অবস্থাটা কেমন আপনার ঘাড়ে ব্যথা যেটা ছিল বা পিঠে ব্যথা যেটা ছিল সেটা কি ভালো হয়ে গেছে আচ্ছা এর কারণে আপনার প্রার্থক জীবনে যে ধরনের সমস্যাগুলো হতো আপনার ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথার জন্য মানে সেই ধরনের মুভমেন্টগুলো কি এখন আপনি করতে পারেন খুব সহজে আচ্ছা জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে কি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন আপনি আচ্ছা মানে এর আগে যে ধরনের ট্রিটমেন্টগুলো করেছেন হয়তো মেডিসিন খেয়েছেন পরবর্তীতে আবার সেই সমস্যাটা আবার শুরু হয় মানে পারমানেন্টলি আপনি কখনো ভালো হননি বা সুস্থ হননি আচ্ছা এখানে আমরা ওনার ছেলেকে একটু পেয়েছি ওনার সাথে একটু কথা বলি স্যার আপনার নামটা স্যার আচ্ছা আপনার মা দুই সাল থেকে উনি অসুস্থ ছিলেন ওনার হাঁটু ব্যথা ছিল পরবর্তীতে ডক্টর শফিউল্লা প্রধান আন্ডারে ট্রিটমেন্ট করে ওনার হাঁটু ব্যথাটা চলে গেছে এবং পরবর্তীতে উনি ওনার ঘাড়ে ব্যথা এবং পিঠে ব্যথার কারণে এসেছে তো আপনি ওনাকে পূর্বে এবং বর্তমানে এই দুইটাতে কি অবস্থা আপনি দেখছেন আপনার কেমন মনে হচ্ছে ইমপ্রুভমেন্টটা কেমন ওনার এর আগে যখন দুই হাজার সালে এসেছিলো আর তার আগে দেখতাম যে ব্যথায় অনেক কাতরাতো ঘাড়ের ব্যথা হাঁটুর ব্যথা পরে এসে যখন চোদ্দ দিন ছিল এর পরবর্তীতে প্রায় পাঁচ ছয় বছর ভালোই অবস্থা ছিল আর কি এখন আবার পিঠে ব্যথা শুরু এখন আসলো দেখা যাক কি অবস্থা এখন তো দেখছেন যে অবশ্য মানে ভালোই লাগছে আগে থেকে মানে ওনার অবস্থা আগের থেকে অনেক ভালো অনেক ইমপ্রুভ করেছে আচ্ছা ম্যাম জানতে চাইবো যে এই হসপিটাল আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার ছিলেন নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা টাইম টু টাইম আপনার সব ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন যে ধরনের সেবাগুলো পাওয়ার কথা সবগুলো পেয়েছেন আচ্ছা এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে আপনার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে আচ্ছা জানতে চাইবো যে আপনি দুই সাল থেকে আপনি এখানে ট্রিটমেন্ট করেছেন এবং আপনি এখান থেকে অনেক ধরনের উপকৃত হয়েছেন আপনি বলছেন যে আপনার হাঁটু ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গেছে তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আছে আমাদের দেশে এবং দেশের বাইরে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অনেকে আছেন যে হয়তো কোন ডক্টরের কাছে যাবেন তারা বুঝতে পারেন না অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন

আপনাকে বিটি টুডেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা আপনাদের সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল